হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়েছি পুরি আলুর দম স্পাইসি। এখানে আছে লালতে শাকের ঝোল, যেটা হচ্ছে এই গরমে খাওয়া খুবই দরকার। আমাদের যে ইনার পাওয়ার সেটা কমে যায় এই গরমে, আর শরীরকে ঠান্ডা রাখতে, ইনার পাওয়ার বাড়াতে লালতে শাক এখানে এইভাবে আমরা রান্না করি। তো এটা নিয়েছি গরমের জন্যে। আর এখানে আছে স্পাইসি মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে মৌরলা মাছ ভাজা মুচমুচে করে, গরম ভাত, কাঁচা লঙ্কা, স্যালাড। তাহলে শুরু করছি। আর একটা খেয়ে নিচ্ছি। খেতে বেশ টেস্টি হয়েছে। এটা বানিয়েছি কীভাবে, পিওর ময়দা, আটা মেশাইনি, টক দই, খাবার সোডা আর কুকিং অয়েল, সাদা অয়েল দিতে হবে। দিয়ে ভালো করে ময়ান দিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। আমি রেখে দিয়েছিলাম, সাদা কাপড় বা যে কোনো কাপড় একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ভাজলে কিন্তু একদম দারুণ টেস্টি হয়, সব থেকে বড় কথা। খুব ঝাল আছে, ঝাল ছাড়া খেতে পারি না, এটা সমস্যা। কমেন্ট করে জানাবেন কে কে ঝাল খেতে পারেন, ঝাল ছাড়া খেতে পারেন না অনেকে। মুচমুচে করে ভেজেছিলাম, রেডি হতে হতে মুচমুচেটা মিশে গেছে। গরম ভাত, এদিকে একটা মাছ চলে গেছিল, আর ছোট মাছ ভাজা, হেভি লাগে।
মাছ ভাজাতে না কাঁচা পেঁয়াজ হেভি লাগে, নিতে ভুলে গেছি, থাক। অনেকে কমেন্ট করেছিলেন যে লালতে শাকটা কি, এটার টেস্টটা অনেকটা পাট শাকের মতন, এখানে আমাদের এখানে পাওয়া যায়, বর্ধমান জেলা, বর্ধমান, বীরভূম এইসব জেলাতে পাওয়া যায়। পাট শাক থেকে পাট হয়, লালতে শাক থেকে পাট হয় না, এটা শুধুই শাক। ক্যামেরাটা দেখবি, হ্যাঁ, তোকে দেখে তো মনে হচ্ছে তুই কবিতা লিখবি। অসাধারণ টেস্ট।
মাছের ঝোলে আলু খাই বেশি, কিন্তু অনেকেই কমেন্ট করছে যে তুমি ফিগারটা খুব সুন্দর, আলুটা কম খাবে, ফিগারটা যাতে ভালো থাকে। ওকে বস, আই উইল ট্রাই, জানি না চেষ্টা করে পারবো কি না। কোথায় বলে মাছে ভাতে বাঙালি, আহা হা হা। Some taste.
ঝাল লাগলে আমার নাক দিয়ে জল বেরোয়, চোখ দিয়ে বেরোয় না। ঝাল না খেলে আমার খাওয়াই হলো না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন প্লিজ। আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, সামনেই যেন পেয়ে যাই আরও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।